বাগদাই দিদির দুধ রাজ্যের খাদ্যমন্ত্রীর অধীন ঘোষ। বয়রার এক শিব মন্দিরে পুজো দিয়ে সূচনা করেন কর্মসূচি। মন্ত্রীকে ফুল ছিটিয়ে বরণ করে নেন স্থানীয় বাসিন্দারা। এদিন গ্রামের এক বাসিন্দার বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী। উত্তর চব্বিশ পরগনার বাগদার বয়রা পঞ্চায়েত এলাকায় দিদির দুধ কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রীর অধীন ঘোষ। এদিন সকালে এলাকায় পৌঁছে স্থানীয় নেতৃত্বকে সাথে নিয়ে প্রথমেই পৌঁছে যান বয়রা বাজার সংলগ্ন কুলনন্দপুর শিব মন্দিরে। সেখানে প্রথমে পুজো দেন তিনি। পুজো সেরে কর্মসূচি সূচনা করেন রথীন ঘোষ। মন্ত্রী এলাকায় পৌঁছাতেই তাকে ফুল ছিটিয়ে চন্দনের তিলক পরিয়ে বরণ করে নেন স্থানীয় মহিলারা। জয়ধ্বনিও দিতে থাকেন তারা। সাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। তাদের নানান অভাব অভিযোগের কথাও শোনেন মন দিয়ে। দিদির দুধ কর্মসূচিতে গিয়ে বর্তমানে নানান জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে মন্ত্রী থেকে শুরু করে বিধায়কদের। প্রায় প্রতিদিন এই ছবি দেখা যাচ্ছে। তবে এদিন যেন খানিকটা উল্টো ছবি ধরা পড়ল বয়রার এই গ্রামে। মন্ত্রীকে বরণ পর্ব প্রসঙ্গে স্থানীয় গৃহবধূ শ্যামলী দাস বলেন, আমাদের গ্রামে মন্ত্রী এসেছেন, সেই কারণেই আমরা তাকে বরণ করে নিয়েছি। এই বিষয়ে গৃহবধূ আরও জানান, এসছে আমাদের গ্রামে, আমাদের খুবই ভালো লেগেছে। হ্যাঁ, খুব আনন্দ লেগেছে। না, আমরা কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। মন্ত্রীকে দেখে আপনারা আপ্লুত হয়ে এই ফুল দিয়ে এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করলেন। হ্যাঁ হ্যাঁ, কি বলবেন এটাকে? খুবই ভালো লাগছে। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গ্রামবাসীদের সাথে কথা বলেন মন্ত্রী। এই বিষয়ে মন্ত্রী রথীন ঘোষ বলেন, মানুষের অভাব অভিযোগ থাকতেই পারে, সহনশীলতার সাথে তা শুনতে হবে, সেই কারণেই দিদি আমাদের পাঠিয়েছেন। এই বিষয়ে তিনি আরো বলেন, আসলে দেখুন, ব্যাপার হচ্ছে যে দিদির দুধ কোথাও যে এই ধরনের বিক্ষোভ তো কোথাও হচ্ছে না, এটা ক্রিয়েটিভ কিছু কিছু হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার এইখানটায় যখন আমি এসেছি মমতা ব্যানার্জি সৈনিক হিসেবে, অভিষেক ব্যানার্জি সৈনিক হিসেবে, সেখানে আমি দেখলাম যে আমাদের এখানকার যারা আছেন এলাকার মানুষ, আমাদের দলের সমর্থক, তারা আমায় ফুল দিয়ে বরণ করলেন। চলে আমরা মূলত এসেছি কেন, যে দিদির এই সুরক্ষা কবচের বিষয়টা হচ্ছে এই যে মানুষের অনুযোগ অভিযোগ থাকতেই পারে এবং সেটা আমাদের সহনশীলতার সঙ্গে শুনতে হবে, সেটাই জন্যই দিদি আমাদের পাঠিয়েছে এবং দিদির কাছে আমরা সরাসরি সেই তথ্য পরিবেশন করি। এদিন গ্রামবাসীদের সাথে কথা বলার পাশাপাশি স্থানীয় এলাকায় এক গ্রামবাসীর বাড়িতে দুপুরে মধ্যাহ্ন ভোজ সারেন মন্ত্রীসহ অন্যান্যরা। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।